দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হচ্ছে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হাসপাতালটি ৩০০ শয্যা নিয়ে চালু হয়। পরবর্তীতে এটিকে ১৯৭৫ সালে ৫০০ এবং ২০১৩ সালে ১০০০ শয্যায় উন্নীত করা হয়। শয্যা বাড়লেও ভৌত অবকাঠামো একই থাকায় ২০০৮ সালে সরকার ৫০০ শয্যার জন্য ২১ কোটি টাকা ব্যয়ে একটি পাঁচতলা ভবন নির্মাণের কাজ শুরু করে। ঠিকাদারি প্রতিষ্ঠান আজাদ কনস্ট্রাকশন কাজটি শুরু করলে দীর্ঘসূত্রিতার কারণে ২০১২ সালে কার্যাদেশ বাতিল করা হয়। ২০১৪ সালে কর্তৃপক্ষ আবার নতুন করে দরপত্র আহ্বানের অনুমতি চাইলে মন্ত্রণালয় দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন বিষয় সংশোধন করে নতুন করে দুই দফায় সংশোধনী আনার সুপারিশ করে। আমরা গত ফাইন্যান্সিয়ালে একটা টেন্ডার করেছিল, টেন্ডার করার পরে মন্ত্রণালয় পিডব্লিউডি কর্তৃক দাখিল করেছিল, ওই টেন্ডারে কিছু ভুল ত্রুটি থাকায় সংশোধন করার জন্য টেন্ডারটাকে বাতিল করে নতুন করে টেন্ডার আহ্বান করার জন্য নির্দেশনা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। ইতোমধ্যে ভবনটির ৫৯ ভাগ কাজ শেষ হয়েছে, বাকি অংশ সম্পন্ন করতে দ্রুতই একটি দরপত্রের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। ২০১৭ সনের জুন মাসে এই টেন্ডারটি বিভিন্ন কারণে এই রিটেন্ডারটি আবার বাতিল হয়। নতুন করে আমরা এই অর্থবছরের ১৭-১৮ অর্থবছরের জুলাই মাসে নতুন করে আবার এদিকে প্রতিদিন ১৬০০ থেকে ১৮০০ রোগী হাসপাতালটির বিভিন্ন বিভাগে ভর্তি থাকেন। পুরাতন ভবনটিতে তাদের স্থান সংকুলন না হওয়ায় ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। এখন যে মানে শয্যার অভাবে যে রোগীর চিকিৎসা পাচ্ছে না, সেটার থেকে আমরা পরিত্রাণ পেতাম। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনটির কাজ দ্রুত শেষ করার দাবি বরিশালবাসীর। নিউজ ডেস্ক, দেশটিভি।